হ্যাঁ, যখন একটা ডিটেক্ট করতেছি তখন আমার জ্বলতেছে সেন্সরটা, যখন আমি ডিটেক্ট করতেছি দেখুন আমার ইন্ডিকেটর ল্যাম্পটা জ্বলে উঠতেছে, তার মানে আমার ড্রয়িং প্র্যাকটিক্যাল দুটাই ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। একটা প্রক্সিমিটি সেন্সর দিয়ে কিভাবে কন্ট্রোলিং করবেন, ডিটেক্ট করবেন, সেন্সর যখন ডিটেক্ট করবে তখন যে কোনো একটা লুড রানিং হবে, আমি আপনাদেরকে ড্রয়িং এবং কি ডিভাইসগুলা সহ প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। SMPS ডিভাইস 220 ভোল্ট, আমার আউটপুট 24 ভোল্ট ডিসি। প্রক্সিমিটি সেন্সর PNP, লুড হিসেবে একটা ইন্ডিকেটর ল্যাম্প ইউজ করব। একটা 8 পিন রিলে বেস সহ আমি ইউজ করব। সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট সাপ্লাই দিব। এল এন লাইন নিউট্রাল। প্রক্সিমিটি সেন্সরের থ্রি ওয়ে সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ব্রাউন, ব্লু, ব্ল্যাক। ব্রাউন হচ্ছে পজিটিভ, ব্লু হচ্ছে নেগেটিভ, আর ব্ল্যাক হচ্ছে সিগন্যাল পজিটিভ। 24 ভোল্ট সাপ্লাই দিব সেন্সরে, পজিটিভ ব্রাউন টার্মিনালে কানেকশন করব, নেগেটিভ ব্লো তারের কানেকশন করব, ব্ল্যাক তারটা কানেক্টর টার্মিনালে কানেকশন করব। যেহেতু প্রক্সিমিটি সেন্সরটা আমার সিগন্যাল পজিটিভ দিবে, সেই জন্য আমি SMPS থেকে একটা মাইনাস কানেকশন করব অথবা নিউট্রাল কানেকশন করব রিলের কয়েল ভোল্টেজে, মান A2 তে কানেকশন করব। অথবা রিলের পিনটে লেখা আছে 13-14 কয়েল ভোল্টেজ, SMPS পিন থেকে মাইনাস তারটি কানেকশন করলাম। প্রক্সিমিটি সেন্সরের সিগন্যাল তার নিয়ে রিলের এ প্রান্ত অর্থাৎ 13 টার্মিনাল কানেকশন করব। আমার কানেকশন হয়ে গেল, এখন আমি লোড কানেকশন করব। রিলের এখানে দেখানো হয়েছে NO, নর্মালি ওপেন টার্মিনালে আমি কানেকশন করব। এখানে আমার নর্মালি ওপেন টার্মিনাল কোনটা সেটাই আমি দেখব। 12 12 হচ্ছে কমন, 4 12 থেকে 4 হচ্ছে NC, 12 আর যদি আমি 8 ধরি তাহলে হবে NO। আমি এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে 9 কমন, 11 NC, 5 হচ্ছে NO। আমি যে কোনো একটা টার্মিনাল কানেকশন করতে পারি কমন থেকে। 12 টার্মিনাল, AC সাপ্লাই দেবো, আমার NO 12 আর 8, 8 টার্মিনাল নিউট্রাল, সরাসরি নিউট্রালে কানেকশন করব। আমার সম্পূর্ণ কানেকশন কমপ্লিট, ড্রয়িং অনুযায়ী আমার হয়েছে কি না আমি প্র্যাকটিক্যালি সেন্সরকে সেন্স করে দেখব, ডিটেক্ট করে দেখব আমার ইন্ডিকেটর ল্যাম্প জ্বলে কিনা অথবা লুডটা জ্বলে কিনা। এখন আমি সেন্সরে সেন্স করে দেখব হয় কিনা। হ্যাঁ, যখন একটা ডিটেক্ট করতেছি তখন আমার জ্বলতেছে সেন্সরটা, যখন আমি ডিটেক্ট করতেছি দেখুন আমার ইন্ডিকেটর ল্যাম্পটা জ্বলে উঠতেছে, তার মানে আমার ড্রয়িং প্র্যাকটিক্যাল দুটাই ঠিক আছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে
সঙ্গেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে এমআরজে টেকনো বিডি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।